প্রিয় আমন্ত্রণ আজকের সাত দিনে আর সাথে আছি বরাবরের মতো এই রবিবারে আমি রানা ইসলাম আপনাদের আমরা আজকে কথা বলতে চাই গণতন্ত্র ও দলীয়করণ গণতন্ত্র সৌন্দর্য দলীয়করণে নষ্ট হয় আবার অনেকেই বলেন যে দলীয়করণটাও দিয়েও গণতন্ত্র রক্ষা করা যায় আসলে মত থাকলে মতের পার্থক্য থাকে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করতে চাই আমাদের স্টুডিওতে আজকে দুজন ছাত্র নেতাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক ছাত্র নেতা আমি শুরুতে পরিচিত আমাদের সাথে রয়েছেন সাবেক ছাত্র নেতা কলমিস্ট মোশরফ আহমেদ ঠাকুর মোশরফ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং রয়েছেন আমাদের সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফ উজ্জামান শরীফ আপনাকেও স্বাগত জানাচ্ছি শরীফ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে দলীয় কর গণতন্ত্রের সৌন্দর্যকে নষ্ট করে না সৌন্দর্যকে বৃদ্ধি করে আপনি কি বলবেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচককে শুভেচ্ছা গণতন্ত্র একেবারে পারফেক্ট শাসন এটা বলা যাবে না তবে এখন পর্যন্ত মোটামুটি বেস্ট এর সাথে নানা রকমের মত আছে গণতন্ত্র তার ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটার মধ্যে আছে আবার গণতন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে আমাদের এই নদী তো বদ্বীপে একরকম এটি আমেরিকার যে স্ট্রাকচার সেটা একরকম আমেরিকায় যিনি প্রেসিডেন্ট হন তিনি তার মতন করে তার সহকর্মী কারা কোথায় কাজ করবেন তিনি ঠিক করে আবার আমাদের এখানে যদি সেটি আমরা করি তাহলে দেখা যায় যে আপনি যে ইস্যুটাকে ফোকাস করতে যাচ্ছেন ওই প্রবলেমগুলোই তৈরি হয় আমাদের একটা রাষ্ট্র সভ্য হয়ে ওঠার পেছনে রাজা এবং প্রজা উভয়ের দায়দায় এবং দায়িত্ব আছে আপনি খেয়াল করে দেখবেন আমরা রাষ্ট্রের কাছে যে ধরনের মানবিক আচরণ আশা করি রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সহনশীল আচরণ আশা করি আমরা ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে অনেক সময় সেই চর্চাটা করি না আপনি দেখবেন আমি উদাহরণটা বিভিন্ন সময় দিই ঢাকা শহরে রাস্তা পার হওয়ার সময় একটা নাগরিককে একজন মানুষকে দেখবেন তিনি মনে করেন যে যিনি গাড়ি চালিয়ে আসছেন তার দায়িত্ব হচ্ছে যে তার সামনের থেকে একজন কোনো লালবাতি নীলবাতি উপেক্ষা করে রাস্তা পার হচ্ছে এবং ড্রাইভারের দায়িত্ব হচ্ছে গাড়িটাকে কন্ট্রোলে রাখা তিনি যাতে নির্বিঘ্নে সেখানে চলে যেতে পারেন আবার এই মানুষটা যখন আপনার এই টেরিটরির বাইরে যাচ্ছে ইউরোপের কোথাও যাচ্ছে বা অন্য কোনো কোথাও যাচ্ছে তিনি কিন্তু আইন মেনে ট্রাফিক আইন মেনে লাল বাতি নীলবাতির দিকে নজর রেখে জিব্রা ক্রসিং খেয়াল রেখে তারপরে পার হচ্ছেন তার মানে হচ্ছে যে আমাদের এই জায়গাটায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অ্যাক্টিভলি প্রয়োগের জন্য যে ধরনের অ্যাটমসফেয়ার দরকার যে সাংস্কৃতিক পরিবর্তনের জায়গায় অনেকেই বলে থাকেন যে আইনের শাসন নিশ্চিত করা খুব জরুরি ছিল সেই জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক সরকার কাঠামো অনেকটাই ব্যর্থতায় পরিচয় দিয়েছে কি শতবার এটি বলা যায় আপনার একটা জিনিস হলো আইনের শাসন আমরা চাই যে সারা পৃথিবী আইনের শাসনে চলবে ওই যে আপনার বললাম বললাম আমি যখন ব্যাঙ্কে যাই যাওয়ার আগে আমার মন আমাকে বলে যে তুমি গিয়ে যাতে একবারে পরিষ্কার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় না এরকমের একটা পরিবেশ আমি চাই এবং যদি বিশৃঙ্খলা দেখি বাইরে এসে সমালোচনা করি কিন্তু ব্যাঙ্কে যাওয়ার সময় যাওয়ার পরে আমি যখন একটা লম্বা লাইন দেখি তখন আমার মনটা চায় যে আমি ঘুরে ফিরে একটু সামনে যদি যেতে পারতাম আমি সেখানে গিয়ে খুঁজি যে কর্মকর্তাদের মধ্যে দায়িত্বশীলদের মধ্যে আমার পরিচিত কেউ আছে কিনা আমি তার কাছ থেকে একটা বাড়তি সুবিধা নেব আপনি সারা পৃথিবীতে মানুষ আইনের শাসন চায় আমাদের এইখানে আপনি দেখবেন এটি সত্য নাও হতে পারে তবে ম্যাক্সিমামটা সত্য যে আমরা শতকরা নিরানব্বই সাড়ে নিরানব্বই ভাগ মানুষ চাই দেশ আইনের শাসনে চলুক কিন্তু আমি শুধুমাত্র আইনের থেকে সুবিধাটা আমি এখন আপনি যে স্ট্রাকচারের কথা বলেছেন এটা তৈরি হওয়ার পেছনে শুধুমাত্র কি আমি দেয় না আমার যে শাসক ওই যে রাজা এবং প্রজা আবার রাজার কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য রাজার কতগুলো দৃষ্টিভঙ্গি এর একটা কারণ আমরা আইনের শাসনের কথা বললেও আমরা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এখানে যেটা প্রতিষ্ঠা করেছি তার নাম হচ্ছে শাসকের আইন আমাদের এখানে বিচার বিচার ব্যবস্থা অন্যান্য যা কিছু আছে এর বেসিক জায়গাটা হচ্ছে এর দৃষ্টিভঙ্গিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক মোশারফ ভাই আছেন আপনি রানা ভাই আছেন আমি রানাভাইকে পছন্দ করি না এই কারণে রানা ভাই এবং মোশারফ ভাই একই ধরনের অপরাধ করলে আমি রানা ভাইকে ধরে নিয়ে আসি আমি তাকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই উদাহরণ চল্লিশটা উদাহরণ দেওয়া যাবে এতগুলো উদাহরণ দেওয়া আমাদের সংস্কৃতির আসলে প্রবণতাটা তৈরি প্রবণতা আমাদের মধ্যে সুবিধাভাদী প্রবণতা আপনি যে যখন কথা বলছিলেন আমি মোশরফ ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছিলাম যে বেশ জায়গায় মানে সমর্থন বো ঠাকুর মানসিক ভাবে আসতে চাই ঠিক ওই থেকে যে আইনের শাসন নিশ্চিত করার জন্যে যে কথাটা বলছিলেন শরীফ শরীফ উজ্জামা শরীফ ভাই যে আমরা আসলে ক্ষমতার আইন না আইনের ক্ষমতা এই যে ব্যাপারটি রয়েছে আপনিও সেই জায়গাটাই মনে করেন কি না যে আসলে আমরা যিনি ক্ষমতায় থাকেন তার ক্ষমতার আইনটাই আমাদের উপরে প্রয়োগ হয় আসলে আইন যেটা বলে সেইখান থেকে আমরা দৌড়ে থাকি ধন্যবাদ রান্না আপনাকে অপর বিজ্ঞ আলোচক দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা দেখুন যে আইনের ক্ষমতা না ক্ষমতার আইন এটাতে আমি আপনাকে বলি যে আপনার মূল সাবজেক্টটাতে আমি একটু এই মুহূর্তে আমি নিলাম যেটা গণতন্ত্র দলীয়করণ গণতন্ত্রের মধ্যে দল সরকার এবং রাষ্ট্র একটা জিনিস রাষ্ট্রের মধ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই যে আমি যে ছয়টা জিনিস বললাম দল এবং সরকার এবং রাষ্ট্র এই তিনটার মধ্যে সম্পূর্ণ আলাদা আলাদা প্রতিষ্ঠান তিনটা তিনটাকে যখনই মিক্সিং আপ করে ফেলবেন আপনি ঠিক তখনই এই গণতন্ত্রের সৌন্দর্যটা আর থাকবে না ঠিক তেমনি আপনি মন্টেস্কোর যে থিওরিটা পৃথকীকরণ ক্ষমতার পৃথকীকরণ নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটাকে যখন আপনি গুলিয়ে ফেলবেন তখনই আর গণতন্ত্রের যে সৌন্দর্য গণতন্ত্র গণতন্ত্রের সুফলটা না গণতন্ত্র আমি একমত গণতন্ত্র যে ত্রুটির তা থানা বাট এখন পর্যন্ত গণতন্ত্র একটা দীর্ঘমেয়াদী সময় ধরে দীর্ঘ সময় ধরে টিকে আছে ব্যবস্থাটা ব্যবস্থাটা অনেক বছর ধরে প্রায় চার পাঁচশো বছর ধরে টিকে আছে কিন্তু এটা যে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ বাট অন্যান্যগুলির মধ্যে থেকে ভালো অন্যান্য মধ্যে এইটাই বেটার আর কি এখন পর্যন্ত তো এই জন্য এইটাকে বেটার রাখার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে প্রতিষ্ঠানকে শক্তিশালী করা দরকার কিন্তু যেই যায় আপনি দেখবেন যে তার প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলতে চায় যখনই নেতা বড় হন নেতা খুব বড়ো হয়ে যান তখন তিনি তার দল যে প্রতিষ্ঠান এটাকে এটাকে তার চেয়ে ছোট করতে চান আপনি সরকারি যখন যান আপনি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান আপনি আপনি তখন সরকার প্রতিষ্ঠানগুলিকে আপনার করায়ত্ত করতে চান আপনার অধীনস্থ করতে চান আপনার মুঠার বিতর নিতে চান আপনি রাষ্ট্রকে আপনি মনে বলতে চান যে আমি রাষ্ট্র সুরশ লুইয়ের মতো বা সিজারের মতো আমি রাষ্ট্র সমস্যাটা এই জায়গায় দাঁড়ায় আইন এবং ক্ষমতার প্রশ্ন না আমি আপনাকে বলতেছি যখন আপনি বলেন যে আমি রাষ্ট্র মনে করতে থাকেন তখনই সমস্যার দাঁড়ায় আপনি নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ আপনি বাকশালের মধ্যে আপনি দেখবেন বাকশালের যে সংশোধনীগুলি এখন অনেকগুলি কনস সংবিধান পাওয়া যায় যে চতুর্থ সংশোধনীতে কি ছিল এই সবগুলিকে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগকে পুরো নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসা হয় হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রাষ্ট্রপতির অধীনে নিয়ে আসা হয় এদের ছুটি ছাটার থেকে আরম্ভ করে নিয়োগ এবং এদের বদলি যা আছে সব এদের ইভেন এদেরকে বরখাস্ত করেন রাষ্ট্রপতির হাতে নিয়ে আসা হয় আমি এই তো এটা রাষ্ট্রপতির হাতে নিয়ে আসা হয় বিচার বিভাগ পুরোটা আইন বিভাগ তো রাবার স্টাম্পে রাষ্ট্রপতি রাবার স্টাম্পে পরিণত করা হয় তো এই যে জায়গায় আমি আপনাকে বলতেছি যে এখন অনেকেই চিৎকার করছেন যে সংবিধান 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 নাকি কি ফ্যাসিস্ট সংবিধান নো সংবিধান ফ্যাসিস্ট হয় না ব্যক্তি ফ্যাসিস্ট যখন হয় তখন সংবিধান কিছুই করতে পারে না আপনি হিটলার যখন ইয়ে হয়েছেন রায় রাষ্ট্রক্ষমতায় এসছেন হিটলার জনপ্রিয়ভাবে পপুলার ইয়ে হিসাবে দল হিসাবে তার দল ইয়ে হয়েছে নির্বাচিত হয়েছে হিটলার এটাকে একটা ফ্যাসিস্ট কাঠামোতে পরিণত করেছে ফ্যাসিস্ট যে ফ্যাসিজম ফ্যাসিজম বৃদ্ধি পায় বা ফ্যাসিস্ট সরকার তৈরি হয় বা ফ্যাসিস্ট ব্যক্তি তৈরি হয় সেটা কি সংবিধানের ফাঁক গলে তৈরি হয় নাকি আসলে এটাও এক ধরনের যেটা বলছিলেন শরীফুজ্জামান যে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি তৈরি করে না এটা সংস্কৃতি তো আসি আমি সংস্কৃতির প্রশ্ন ছাড়া যেমন সে আমার সংস্কৃতিতে আমার সংস্কৃতিতে দেখে দেখেন কতগুলো গণ অভ্যুত্থান হয়েছে উপমহাদেশে কিন্তু এতগুলো গণ অভ্যুত্থান হয়নি কোথাও সত উনসত্তর একাত্তর নব্বই তারপর এই পর্যন্ত যে অভ্যুত্থানগুলি হলো চারটা অভ্যুত্থান এই চারটা অভ্যুত্থান এই উপমহাদেশে কোথাও এইরকম চারটা অভ্যুত্থান হয়নি তো এইখানে আমি বলতেছি আমার এই প্রথমত আমি মনে করি যে ব্যক্তি যখন উদ্ধত হয়ে ওঠেন ব্যক্তি যখন সমস্ত কিছু কুকিগত করতে চান সমস্যাটা এই জায়গায় দাঁড়ায় এবং গণ অভ্যত্থান এই সমস্যাটা সমাধান করে আপনি দেখবেন আজকে দেখলাম যে এক হাজার চারশো তেইশের মতো নিহত সংখ্যা পাওয়া পাওয়া গেছে এবং কত বাইশ হাজারের মতো লোক আহত হয়েছে কয়েক হাজারের মতো লোক অন্ধ হয়ে গেছে এই যে ঘটনাটি এই ঘটনাটিকে আপনি কি মনে করেন যে এর আগেও এই ইয়ারশাদ খালেদা জিয়া এরা এই ক্ষমতা ছাড়ার সময় এরা এই ঘটনাটা ঘটাইতে পারতেন না এই ঘটনাটা ঘটাইতে পারতেন না কিন্তু সেই কথাই যদি আপনি নিয়ে আসলেননি যখন তখন আমি প্রশ্ন করতে চাই যে আমরা কি এই হয়তো এত বড়ভাবে দেখি কিন্তু ক্ষমতা ছাড়ার জন্যে যে স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া কি আমরা কখনোই দেখেছি আপনি ক্ষমতা ছাড়ার জন্য আমি আপনাকে বলতেছি যে ক্ষমতা ছাড়ার জন্য যখন পথ রুদ্ধ করবেন আপনি যারা এই ফ্যাসিস্ট ঘটনাটা তৈরি হয় আমি আপনাকে শুধুমাত্র সেকশন আমি সবাইকে বলবো যে আমাদের শিক্ষিত মানুষ যারা আছে আপনি সেকশন ফিফটি সেভেন পড়তে বল আর্টিকেল ফিফটি সেভেন পড়তে বলবো আর্টিকেল ফিফটি সেভেনে উনি এইটাকে ছিল যে প্রধানমন্ত্রী যে কোনো সময় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন এবং তার উত্তরসূরি প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কীভাবে উত্তরসূরি আসবেন আরেকজন সেইগুলো বিবৃত ছিল বর্ণনা ছিল কিন্তু শেখ হাসিনা করলেন কি ফিফটিন্থামমেন্টে ফিফটি সেভেনে এমনভাবে উনি করলেন যে প্রধানমন্ত্রীর মৃত্যু ব্যতীত প্রধানমন্ত্রীর পদ খালি হওয়ার কোনো ব্যবস্থা নাই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি আবার তাকে অনুরোধ করবেন তিনি প্রধান ইয়ে পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন এইভাবে উনি করেছেন এটাকে মানে উনি এটাকে আর এই জায়গার থেকে যে কেউ এইসা যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে এই জায়গাটা উনি পথ তৈরি এই যে সংশোধনের কথা বললেন সেটাও কিন্তু দলীয় করণেরই একটা ফসল বলা যেতে পারে কারণ যখন আপনি সংসদে সংশোধনীটা পাশ করতে যাচ্ছেন তখন পুরো দলকেই কিন্তু আপনি ব্যবহার করছেন সেই জায়গাতে আপনার কাছে যেতে চাই যে এই সংসদে সত্তর অনুচ্ছেদ নিয়েও যথেষ্ট কথা রয়েছে আমাদের যে সংসদ সদস্যরা আসলে ক্ষমতা নেই যে তার দলের বিরুদ্ধে কথা বলেন দলীয়করণ এভাবে আসলে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো চেপে ধরে কিনা আমরা একটা বিরতি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন প্রিয় দর্শক আমন্ত্রণ আরও একবার আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাত দিনের আয়োজনে আমরা যেখানে শরীফুজ্জামান শরীফ ছিলাম সেখান থেকে আসতে চাই বিশেষ করে দলীয়করণ এবং সংস্থ সত্তর ই নিয়ে কথা হচ্ছিল অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছিল আপনার সাথে প্রথম জায়গাটা হচ্ছে যে দলীয়করণ যদি হয় তার কতগুলো পজিটিভ ইম্প্যাক্ট পড়ে কারণ আপনি যখন কাজগুলো করছেন দলকে ফোকাস করছেন দলের কতগুলো অবজেক্টিভ এগুলোকে সামনে রাখছেন কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমরা দলের থেকে ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দেই এবং ব্যক্তি কখনো কখনো দলের থেকে উপরে উঠে যায় এবং তিনি একটা দানবীয় রূপ ধারণ করেন সেখান থেকে আপনার চর্চার কথা বলছিলেন আপনার আগের কথায় সেখান থেকে চর্চাটার মধ্যে দলের চর্চার মধ্যেই তো ওই ব্যাপারটি রয়ে গেছে এবং এই কাজটি যিনি করেন যিনি দানব হয়ে ওঠেন তিনি তার দলকে একটা পর্যায়ে গিয়ে আর পরোয়া করেন না এবং দলের ভেতর থেকে কখনো প্রশ্ন তোলা যায় না আমি আপনাকে একটা উদাহরণ কিন্তু কেন আপনাকে একটা উদাহরণ দিই সেটি হচ্ছে যে আমাদের দেশ তো পার্লামেন্টারি ডেমোক্রেসি এখানে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে একটা রাজনৈতিক দল যারা পাওয়ারে থাকে তারা প্রার্থী ঘোষণা করে অন্যরা এখানেও সেই ব্যাপার ওই যে দলীয়করণের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে আপনি যদি খেয়াল করেন যে সর্বশেষ আমাদের এখানে যে নির্বাচনটি হলো ওই দিনকার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্বাচন কমিশনে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৎকালীন তিনি মনোনয়নপত্র নিয়ে গেলেন এবং তার সাথে অনেকেই গিয়েছিলেন এবং যাকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে তিনিও গিয়েছিলেন কারণ তিনি জানতেন না এমনকি দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতেন যে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে ট্রাজেডি হচ্ছে এই জায়গাটায় যে একটা রাজনৈতিক দল তার রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হচ্ছে এটা কি জানার অধিকার একটা রাজনৈতিক কর্মীর নেই একটা দলের কর্মীর কি নেই আমি সেটি বাদ দিলাম সর্বোচ্চ যে ফোরাম প্রেসিডিয়াম আওয়ামী লীগের গঠনতন্ত্রে সেই ফোরামের কেউ জানে না দলের সাধারণ সম্পাদক জানেন না অর্থাৎ একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা যখন চলে গেছে এবং তিনি একসময় বলেছিলেন মনে পড়ে যে আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায় মনে আছে আপনি নেট সার্চ দেন পাওয়া যাবে আমি যদি জিজ্ঞেস করি যে গত পনেরোই আগস্ট ধানমন্ডিতে যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের মধ্যে একজন সম্ভবত মমিন পাটোয়ারি আমাদের বিশ্ববিদ্যালয়ের যখন আমরা তখন আমাদের একটু সিনিয়র ছিলেন ছাত্রলীগের নেতা ছিলেন তিনি আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি মারা গেছেন তো এই যে কর্মীটা যে কর্মীটা এরকম একটা সংকটের মধ্যে এরকমের একটা দুর্যোগপূর্ণ রাজনৈতিক অবস্থার মধ্যে তিনি এসে শ্রদ্ধা জানানোর জন্য ওই সময় তো তার আসলে কোনো ব্যক্তিগত সুবিধা পাওয়ার জায়গা ছিল না এটি একেবারেই হচ্ছে দলের প্রতি দলের প্রতি আনুগত্য নেতার প্রতি ভালোবাসার জায়গা থেকে তো আপনি যখন বলেছিলেন যে আমাকে ছাড়া দলের সবাইকে কেনা যায় এই যে মোমিন পাটোয়ারির কথা বললাম তার প্রতি কি আপনি সদয় আচরণ করেছেন তাকে আপনি করেছেন তাকে ছোট করেছেন রাইট অর্থাৎ যখন একজন ব্যক্তি মনে করে যে আমি সব কিছুর ঊর্ধ্বে আমি যেভাবে চলবো এভাবে চলতে বাধ্য হবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যখন এক একটা লিমিটেড কোম্পানি হয়ে দাঁড়ায় তখন আপনার আর ওই দল ও প্রয়োজন হয় না সেক্ষেত্রে ব্যক্তি এবং গোষ্ঠী সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু থাকে শরীফ ভাই যে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা এখন চর্চা তো এমনি এমনি আসে না একটা নিয়ম দ্বারা আইন দ্বারা সিদ্ধ হতে হয় আসতে চাই ইসের কাছে ঠাকুর ভাই আপনার কাছে যে আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় গঠনতন্ত্রের সাধারণ সদস্যদের অধিকার সংক্রান্ত বিষয়গুলি কি খোলসা করে বলা আছে কিনা আমি আপনাকে বলি আমাদের বাংলাদেশে গঠনতন্ত্র আইন আমি মনে করি যে অন্যান্য যে কোনো দেশের থেকে অনেক ভালো আছো ঠিক এখানে আমি আপনাকে একটা জিনিস বলি যে সুন্দর একটা ঘটনা আছে নিকিতা ক্রুশচেপের সময় নিকিতা ক্রুশচেপ স্টালিনের পরেই তো তো উনি এদের বিশাল কনফারেন্স কমিউনিস্ট পার্টি রাশিয়ান কমিউনিস্ট পার্টির বিশাল কনফারেন্সে হলে উনি বলতেছেন যোল সময় এই কাজগুলি সঠিক হয়নি তো একজন পেছন থেকে বললেন যে আপনি তো তখন ভালো অবস্থায় ছিলেন আপনি বলেন নাই কেন তখন বলেন নাই কেন যেটা আমাদের সমাজে এখন তৈরি হচ্ছে বলা হচ্ছে এখন নিকিতা কুশচেপ বললেন কে বলেছেন ওটা একটু দাঁড়ান তো কেউ দাঁড়ায় নেই তো নিকিতা ক্রুশচেপ বললেন যে আপনি যেমন আজকে দাঁড়ান নাই আমিও দাঁড়াতে পারিনি আমিও সেই দিন দাঁড়াই নেই দলীয়করণটা ঠিক এই জায়গাটাতে যদি আমি দেখাই এইটা হিস্ট্রিক্যালি রাশিয়ান কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের হিস্ট্রিতে পড়ানো হয় ডাকানোভার্সি পড়ানো হয় পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয় তো এখানে দেখুন দলীয়করণ সব জায়গায় হয় আমেরিকায় দলীয়করণ হয় দল থেকেই জাজরা নিয়োগ পান কিন্তু ওই বিচারকরা দলীয় মনোনয়ন পাওয়ার পরে আর কোনো দিন দলের সাথে সম্পর্ক রাখেন না দলীয় বায়াসনেস দেখান না তাকেও না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না তা না কিন্তু কিন্তু সার্পিক হবে জজ বুশ জুনিয়র উনি যখন নির্বাচিত হলেন কোর্টের কাছে গেল তখন আমরা বুঝতে পেরেছি জর্জ বুশ জুনিয়র জর্জ বুশ নির্বাচিত হবেন এটা বাইরের থেকে বোঝা গিয়েছিল কারণ বিচারকদের সংখ্যা রিপাবলিকানদের বেশি ছিল আপনি আরেকটা জিনিস আপনি দেখি এখন আমরা আমি আসি প্রেসক্রিপশনে আসি প্রেসক্রিপশনটা হলো দলীয়করণ বন্ধে যে আমার শত্রু অনুচ্ছেদ এটাকে যদি আপনি বলেন এটা শত্রু অনুচ্ছেদ হয়েছিল হর্স স্ট্রাইডিং মানে এই যুক্ত ফ্রন্টের সময় হর্স স্ট্রাইডিং মানে ফ্লোর ক্রসিং এই প্রতিদিন একটা সরকার চেঞ্জ হইত দিনে রাত্রে একটা সরকার হয়েছে পরের দিন আরেকটা সরকার চেঞ্জ হয়েছে এই হর্স স্টাইডিংয়ের কারণে সত্রংশদ আনা হয়েছিল তো শতংশদের আরো ভয়াবহ ভাবে ছিল এটা সুরঞ্জিশান গুপ্তরা চিলাচিলি করে এটা ইয়া করলেন বন্ধ করলেন তো সেইখানে আমরা বলতে পারি যে শতংশদ অর্থবিল বাজেট পাস এবং ইয়া কি বলে নির্দিষ্ট ভোট ছাড়া সরকারের প্রত্ন রাস্তা রাস্তা ভোট ছাড়া সব ক্ষেত্রে ইয়ারা স্বাধীন থাকবেন কি বলে এই সংসদের স্বাধীন থাকবে এটা একটা আলোচনা করে যে করা যেতে পারে এটা এক দুই নম্বর মন্ত্রীদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে মানে একজন মন্ত্রী যাহা করেছেন পুরো মন্ত্রী পরিষদ তাই করেছেন প্রত্যেক মন্ত্রীর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির সাথে কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে তাইলে দেখবেন এই যে ঘটনাগুলি যে একবার কমে যাবে নাম্বার থ্রি হচ্ছে আমি আপনাকে আরেকটা বলি যেমন ধুকি দেখেন যে এই যে নির্বাচন কমিশন এটা তো স্বাধীন সাংবিধানিক পরিষদ সাংবিধানিকভাবে কাজটা করার কথা দলীয়ভাবে ভাবে কাজটা করার কথা না এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেওয়া রকিবুল হুদা নুরুল হুদা এবং আউয়াল কমিশন এই তিনটা কমিশনের নয় জনকে জেলে পাঠা দেন ধরে এখন তো দলীয় সরকার নাই ধরবেন জেলে পাঠাই দেবেন তাইলে নেক্সট টাইম এই যে এইখানে আপনার কথা থেকে আমি আপনি বলেন এখন তো দলীয় সরকার নাই দলীয় সরকার এই যে অন্তর্বর্তী সরকার তো অনন্তকাল থাকবে না একটা সময় দলীয় সরকারই আসবে যে কোনো কাঠামোতেই তাহলে তারা এসে তো একই রকম ব্যবস্থাই করবেন তাহলে সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে দলীয়করণ থেকে বের হতে হলে সংবিধানের সংশোধনী প্রয়োজন না আমি আপনার সংবিধান সংশোধনী তো এই জায়গাটাতে আপনাকে নির্বাচন কমিশন আমার এখানে যা পরিমাণ ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওই পরিমাণ ক্ষমতা দেওয়া নাই কিন্তু ইন্ডিয়ান কমিশনগুলি প্র্যাকটিস করেন মানে যা আছে ক্ষমতা এটা প্র্যাকটিস করেন এবং ক্ষমতা প্র্যাকটিস ক্ষমতা প্র্যাকটিস করার জন্য আপনাকে সবকিছু সংবিধান বাংলাদেশের বাংলাদেশের এই যে সাংবিধানিক পোস্টে যে মানুষগুলো বসেন তারা প্র্যাকটিসটা করেন না কেন করতে পারেন না কেন এইটা হচ্ছে তার নীতি এবং নৈতিকতার যে তার যে দুর্বলতা আরও পেতে চাই এর পরেও আরও পেতে চাই আপনি বাংলাদেশে খাইডুল হক খাইডুল হক এই যে সমস্ত ওই এই আজকে যে হাজার হাজার মানুষ মারা গেল হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এইগুলার মূল রুটটা হচ্ছে খাইরুল হক এই খাইরুল হককে তো আপনি ধরেন না যারা দলীয়করণ করেছেন আপনি চসেস্কো চোসেস্কোকে আপনি ফায়ারিং স্কুটি দেয় নাই আপনি মার্কোস তার লাই জীবদ্দোষে আর কোনদিন ইয়েতে ফিরতে পারে নাই তো আপনি এইভাবে এক একটা দৃষ্টান্ত তৈরি করেন যে দলীয় করণে নগ্নতা যারা করেছেন এই জন্য তাইলে একটা দুইটা তিনটা ঘটনার মধ্য দিয়ে কিছু মূলক শাস্তির ব্যবস্থাটায় আমাদের যেতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে দুটো জায়গায় আসতে চাই আমার ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে এসে আপনার জায়গাটাই আসবো প্রিয় দর্শক সাথেই থাকুন আমন্ত্রণ একবার আরও শরীফ আপনি বলছিলেন দুটো কথা দিয়ে আমি থামিয়ে দিয়েছিলাম দুটো ক্ষেত্রে আপনাকে নাগরিক হিসাবে প্রথমে কতগুলো আচরণ পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষ জনগণ জনতা থেকে নাগরিক হয়ে উঠতে একটা সময়ের প্রয়োজন আছে আপনি যে সময়ের কথা জনগণ বলি আপনি যে সময়টি পেয়েছেন এই সময়টা একেবারে কম না পঞ্চাশ বছর একটা দেশের জন্য একটা জাতির জন্য অনেক সময় আমরা সমস্যায় পড়েছি আমাদের যে লিডারশিপে যারা ছিলেন তারা নিজেরা নিজেদেরকে যেমন পরিবর্তন করতে চাননি আমরাও আমাদেরকে দেখুন এখানে সুশীল সমাজ বা সুধীর জোন বলে যে ব্যাপারটা আছে তাদের কিন্তু একটা দায়িত্ব ছিল নাগরিক হিসেবে মানুষকে তৈরি করা সেই জায়গা ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা অবশ্যই আমাদের প্রত্যেকটা জায়গায় এই যে সুশীল সমাজের কথা যারা বলছেন যাদের কথা বলছেন আপনি খেয়াল করেছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাইতুল মোকাদাম জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে চলে গেছে এবং সেটার ফলে আমরা আমরা মারামারি করতেও দেখেছি আপনার এই জায়গায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচারপতিরা যে ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপদে আশ্রয় নিতে যাচ্ছেন তার মানে হলো যে পুরো সিস্টেমটা করাপশনের কারণে পুরো সিস্টেমটা দুর্নীতির কারণে এবং এর বড় কারণ হচ্ছে আমাদের যেটাকে দলীয়করণের নগ্ন দলীয়করণ দুই রকমের আছে একটা হচ্ছে যে আমি আমার দলের পারপাস সার্ভ করার জন্য মানুষগুলোকে ব্যবহার করছি আবার এরা কেউ কেউ এসে স্বেচ্ছায় নিজের রং পরিবর্তন করে এখন আপনি যেখানে যাবেন যে রাজনৈতিক পরিচয় দিয়ে সুবিধা পাওয়া যাবে আপনি প্রত্যেককেই দেখবেন যে ওই পরিচয়টা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আমাদের নীতি নৈতিকতার জায়গায় আপনি হিপোক্রেসি আমাদের মধ্যে আছে আপনি জানুয়ারি মাসে একরকমের একটা ঘটনার প্রেক্ষিতে মূল্যায়ন একরকমের দেখবেন ফেব্রুয়ারি মাসে একরকমের রকমের আমি যদি অতি সম্প্রতি ঘটে যাওয়া আগস্ট এবং সেপ্টেম্বরের কথা বলি সেখানে খুব বেশি পার্থক্য কি দেখছেন কিনা আপনি সোসাইটির মধ্যে আপনি এই সময়কালে যে অস্থিরতাটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া খুললে আপনি দেখতে পাবেন পরিবর্তনের কথা বলা হচ্ছে পরিবর্তন হতে চাই এটা বলা হচ্ছে কিন্তু পরিবর্তনটা কি হয়েছে আমাদের আচরণের কি পরিবর্তন হয়েছে একজন মানুষের মৃত্যুর পরে আমি তাকে ট্রিট করছি আগে যেটা করতাম যে তার গায়ের রং কী সে কোন দল করে এই মনোভাবের কি পরিবর্তন হয়েছে মোটেই না কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন তরুণ উপদেষ্টা সজীব ভূইয়া তিনি কি বললেন যে আমার কাছে যদি জন মানুষ আসে তার আটচল্লিশ জন আসে নানা তদবির নিয়ে অর্থাৎ আমি সবসময় চাই আপনার কাছ থেকে একটা সুবিধা নেব কিন্তু আমি যখন বাইরে আসব তখন অনেকগুলো ইথিক্সের কথা বলবো আমাদের এইখানকার জনগোষ্ঠী তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেনি আমরা গণতন্ত্রের কথা বলি আপনি খেয়াল করে দেখেন তো আপনি আমাদের দেশে যখন নির্বাচন আসে আমাদের যে দলে বিভক্ত আমি বিভিন্ন সময় বলি যে আমরা ভালো মানুষের শাসনের কথা তো বলা হয় গণতন্ত্র আমাদের দেশে সাধারণ মানুষের কাছে যান আমরা তিনটা ক্ষেত্রে ভালো মানুষ খুঁজি এক যখন আমার মেয়ে বিয়ে দিব দুই যখন আমার বাড়ি ভাড়া দিব তিন হচ্ছে যখন লজিং মাস্টার রাখব আপনি ভোটের সময় দেখেন সব চরিত্রের ভোটের সময় আপনি দেখেন আপনি আপনার মহল্লার সব থেকে শ্রদ্ধাভাজন মানুষটা হচ্ছে মসজিদের ইমাম ইমাম আপনি দেখেন ইমাম সাহেবকে ভোটের জন্য রেডি করেন তিনি যদি রাজিও হন ওই মহল্লার সবাই গিয়ে বলবে যে হুজুর আপনার কাজটা হচ্ছে এটা আপনি এটার মধ্যে এসেন না কিন্তু আমাদের মনোভাবটা আপনি আমাদের পাশে কথা বলে এই কথা থেকে আপনার কাছে আসতে চাই যে এখন একটা বিষয় চলছে যে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চলবে না যদিও আমরা দেখি যে ইউরোপ আমেরিকার যেখানে গণতন্ত্রের চর্চাটা একটু বেশি সেখানে এ ধরনের পেশাজীবী এবং ছাত্র রাজনীতির জায়গাটা কম আপনি কি মনে করেন যে এটা বাংলাদেশের জন্যে একটা ভালো কিছু হবে প্রথমত আপনি ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইছেন কেন কেন কারণটা হচ্ছে ছাত্ররা ক্যাম্পাসে মাস্তানি করে সন্ত্রাস করে ইত্যাদি ইত্যাদি কারণ তো তারা লেখাপড়া করে না গত দুদিন ধরে তিন চার দিন ধরে আমাদের এখানে যে আলোচনা হচ্ছে দুটো ঘটনা ক্যাম্পাসগুলোতে গত বছর আধিপত্য ছিল ছাত্রলীগের আজকে ছাত্রলীগ নেই আপনি ক্যাম্পাসগুলোতে ফাও খাওয়া ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো সেগুলো নেই তার অর্থ হচ্ছে যে যখন আপনি পাওয়ার পার্টি আপনার পেছনে থাকে ক্ষমতা যখন আপনার পেছনে থাকে তখন আপনি এই প্র্যাকটিসগুলো করেন ক্ষমতা যখন থাকে না তখন করেন না তো আপনি এই ছাত্র রাজনীতি বন্ধ করার থেকে আপনি ক্ষমতাসীনদের এই যে অবৈধ হস্তক্ষেপটা বন্ধ করতে চান না কেন সেটা কে করবে এই বিড়ালের গলায় ঘন্টাটা কে এই কাজটা আপনি এই দাবিটা কখনো তোলেন না আপনি বারবার তোলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কেন তোলেন এটা আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে এই কারণে যে আপনি রাজনীতিতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একসময় যে মূল ধারাটা ছিল লিডারশিপে যারা আসতেন তার প্রায় সবাই ছাত্র আন্দোলনের ব্যাকগ্রাউন্ড এবং শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শ্রমিক আন্দোলনের আপনি যদি ইতিহাস তার মধ্যে ছিল আপনি পার্লামেন্টের পার্লামেন্ট মেম্বারদের তাদের যে পেশাগত বিশ্লেষণটা দেখেন ডক্টর আমানুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এক সময় রেজিস্টার ছিলেন তার একটা অ্যানালাইসিস আছে সেভেন্টি পার্লামেন্টের উপরে সেভেন্টি থ্রির পার্লামেন্টের উপরে সেখানে কৃষিজীবী তিনি এমপি হয়েছেন মোক্তার তখন কিন্তু উকিলের সঙ্গে মোক্তারও ছিল তারা এসেছেন আচ্ছা এখন এই যে ব্যবসায়ীদেরকে আপনি যে স্পেসটা দিয়েছেন ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন আমি সেটি বলছি না আমি আপনার এই কথা থেকে মোশারফ হোসেন ঠাকুর আপনার কাছে আসতে চাই যে এই যে বলছিলেন যে সমস্ত ধরনের মানুষ যারা রাজনীতি করবে সেখানে পেশাটা মুখ্য নয় যে কোনো পেশার মানুষই রাজনীতি করতে পারে কিন্তু সেই পেশাজীবী দলীয় রাজনীতির বাইরে থেকে মূল রাজনীতিতে আসছে বাধা কোথায় সেটা কি ক্ষমতা টাকা এগুলো ডমিনেট করছে না না আপনার সাথে আপনার কথার সাথে আমি একমত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়েছেন একেবারেই আমাদের সমাজের সুশীল এবং একটা আরবান কালচারের সাথে যারা বড় হয়েছেন ওরা ছাড়া আর কারোর নেতৃত্ব দেওয়ার অধিকার নাই বাংলাদেশে এটা তো হতে পারে না এইটা তো হতে পারে না যে তৈরি করতে আমার আমার শ্রমিকদের মধ্য থেকে কি যোগ্যতা সম্পন্ন গত পঞ্চাশ বছরে আমার কোন ব্যক্তি তৈরি হয় নাই যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এর চেয়ে অনেক মেধাবী কোন লোক যে আমাদের মূল স্রোতের বাইরে ছিল সে নেতৃত্ব দিতে পারে আমাদের সমাজকে আমরা তো আমরা তো আসতে দেই না এটার কারণ আমি আপনাকে বলি কতগুলো কারণ আছে কারণটা হচ্ছে আপনি দুটা জিনিস আমি জানি না এটা নিয়ে কে কীভাবে নেবেন এটা আমার ব্যক্তিগত অভিনয়ন কিন্তু এই জায়গাটা সেটি হলো বাংলাদেশ নামক রাষ্ট্র যেটার যে নামকরণ যে এই নামকরণের মধ্যে একটা বিশাল সমস্যা আছে প্রজাতন্ত্র প্রজার বিপরীত শব্দটার নাম কী রাজা আপনি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরেই ও মনে করে আমি রাজা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার ও মনে মনে করে করে রাজা আমি নবাব সিরাজ উদ্দৌলা আমার অধীনে এই রাজ্য কৃষ্ণচন্দ্র রাজা উমুক উমুক পনেরোটা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র আছে আমি হচ্ছে নবাব সিরাজ উদ্দৌলা এই প্রজাতন্ত্র শব্দটির সাথে আমি ডক্টর আনোয়ার হোসেন নেসাথে সাথে আমার বিভিন্ন বিষয়ে ভিন্ন মত আছে তিনি বলছেন যে এই রিপাবলিক শব্দটি প্রজাতন্ত্র না রিপাবলিক শব্দটি বেসিক্যালি বাংলা শব্দ উচিত গণরাষ্ট্র জনগণের রাষ্ট্র জনগণতান্ত্রিক বাংলাদেশ সংবিধানও রয়েছে আপনার যে জনগণের সকল ক্ষমতার উৎস কিন্তু কিভাবে নিশ্চিত করবে না আমি আপনি বলছি যে এইটা এই যে নামকরণ যে নাম করেন আমাদের মুসলমানদের ইতিহাসে আপনি একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে একটা লোকের নাম হচ্ছে যে রসুল ইসলামের কাছে গেছে তো জিজ্ঞেস করলেন যে ওর কোনো সমস্যাই শেষ হয় না অন্তহীন সমস্যা তো জিজ্ঞেস তোমার নাম কি বললো নামটা হচ্ছে সমস্যাগ্রস্ত তুমি নামটা চেঞ্জ করে দিলেন বললেন তুমি তিন মাস পরে আসো আর এই নামটা তোমার চেঞ্জ করে দিলাম তো এরপর তার সমস্যাটা তো নামের যে তাসির একবার একটা অপ্রচলিত শব্দ বলুন আসর বা প্রভাব এটা আছে এখানে নামের একটা প্রভাবে সমস্যা আছে ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ আমরা জমিদারদেরকে অপছন্দ করি রাজতন্ত্রকে অপছন্দ করি কিন্তু আমার কোনো ছেলে যখন পেছনে হাট দিয়ে হাত বেঁধে জমিদারের মতো হাঁটে তখন আমি বলি এই যে দেখো আমার ছেলে জমিদারের মানে আমার মনস্তত্বের মধ্যে জমিদারকে সমর্থন আমার মনস্তত্বের মধ্যে আমার মনের মধ্যে আমরা আমাদের প্রত্যেকের মনের মধ্যে এক একটা জমিদার বসবাস করে আমি সুযোগ পেলেই আমি জমিদার হতে চাই এই যে মন মানসিকতা এটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে নাম্বার ওয়ান এই এই একটা সেই জায়গা বিদায় করার জন্যই আপনার গণতন্ত্র চর্চাটা প্রয়োজন সেখানে গণতন্ত্র চর্চা করতে হলে আপনাকে দলীয় থেকে মনে হয় মুক্তি পেতেই আমি আপনাকে বলেছি আমার স্ত্রী এখন উঠে যেতে চাচ্ছে আমি এক জায়গায় যে আমরা এক জায়গায় গিয়েছে আমার ফ্রেন্ডের বাসায় তো আমার স্ত্রী থাকতে চাচ্ছে না আমি থাকতে চাচ্ছি আমি আমার স্ত্রীর মতামতের কোনো মূল্য দিচ্ছি না তার মানে চর্চাটা পরিবার থেকে আসছে যে এই যে জায়গা আমরা আমরা ব্রেক নিয়ে ফিরে যে এই জায়গাটায় পরিবর্তন ধরে আমরা ব্রেক নিয়ে ফিরে আসছি প্রিয় দর্শক সাথেই থাকুন একটা ছোট্ট বেরোতে নিচ্ছি প্রদর্শক আমন্ত্রণ আরও একবার আমরা কথা বলছিলাম গণতন্ত্র এবং আমরা দলীয়করণ নিয়ে কথা বলছিলাম কিন্তু দলীয়করণের বিষয়টা আপনার সাথে বিরতিতে যখন ছিলাম তখন ঠাকুর বলছিলেন যে নির্লজ্জ দলীয়করণ আমরা ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলেছিলাম যে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেখান থেকে মুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা মোশারফ ঠাকুর না আমি আপনার এই নির্লজ্জ দলীয়করণের শব্দটাতে আসছি তার আগে আমি ছোটো দুইটা কথা বলি আমাদের শরীফ ফিজা যেটা বলেছেন যে আমার এই নদী বিধৌত অঞ্চলে গণতন্ত্রটা আমেরিকার মতো না আমাদের মতো একটা গণতন্ত্র ব্রিটেনের মতো না বাট আমি আদর্শিক একটা জায়গাকে ফলো করব। এটাই সত্যি কথা তো সেখানে দেখেন যে জনতার প্রত্যেকটা জায়গায় জনতার একটা উন্মুক্ত উন্মত্ত ক্ষমতা আছে এই জনতার উন্মত্ত ক্ষমতাকে এটাকে বিশৃঙ্খল ক্ষমতাটা যেন বিশৃঙ্খল না হয় এটাকে বেঁধে ফেলার জন্য সবসময় একটা সমাজ তৈরি হয়েছে গুত্র সমাজ গুত্রভিত্তিক সমাজ সমাজ থেকে রাষ্ট্র একটা কাঠামোর মধ্যে আনা হয়েছে সমাজ থেকে রাষ্ট্র যেমন ফুল এরাবেই ইসলামের আগে রসুল ইসলামের আগে কোনো রাষ্ট্র ব্যবস্থাই ছিল না এরাব অঞ্চলে অন্যান্য জায়গায় ছিল কিন্তু কে তো এইখানে গ্রিকে ছিল নগরাষ্ট্র বাট এরাবে ছিল না তো এইখানে রাষ্ট্র সমাজের বৃহত্তর অংশটা হচ্ছে রাষ্ট্র তো এই এইটাকে ফ্রেমের মধ্যে আনা হয়েছে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে ডিসিপ্লিনের মধ্যে আনা হয়েছে ঠিক তেমনি আজকে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের একটা ক্ষমতা যে এইটার যেন বিশৃঙ্খল অবস্থায় না থাকে এইটাকে একটা ফর্মাল আনুষ্ঠানিকতার মধ্যে আনার জন্য ছাত্র রাজনীতিটা শুরু হয়েছিল আমি বায়ান্ন সালের এপ্রিল মাসে যে ছাত্র রাজনীতি শুরু হয় এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আমি খুব ভালোভাবে পড়েছি ছাত্র ইউনিয়ন আটচল্লিশে যে ছাত্রলীগ তৈরি হইল বা যা আমার ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল উনআশে পয়লা জানুয়ারি তৈরি হয়েছে সবগুলি একটা হিস্ট্রিক্যাল পটভূমি আপনি পেয়ে যাবেন তো সেইখানে আজকে আপনি হঠাৎ করে বলবেন যে ছাত্র রাজনীতি বন্ধ আমি বরঞ্চ বলবো ছাত্র রাজনীতিকে ছাত্র রাজনীতিটা এই বিশৃঙ্খল হয়েছে ডাকসু নির্বাচন নাই হল সংসদ নির্বাচন নাই আমার বাচ্চারা হল সংসদ নির্বাচনে টাকা দেয় ছাত্র সংসদ নির্বাচনের টাকা দেয় আপনি ছাত্র সংসদ নির্বাচন দেন না কেন হয় না কেন এটা সবার দায়িত্ব আছে সবার দায় আছে এখানে এই পাপের দায় সবার আছে জাররাষ্ট্র ক্ষমতাছিলেন এই ছাত্র আজকে এই জায়গায় ক্লোরিত করার জন্য সবার দায় আছে এটাকে আজকে যদি ডাক্সিনি বসে থাকতো সেখানেও তো আপনাদের গণতন্ত্রের চর্চার ব্যাপার ছিল যার মন চাইবে না সেটা আপনি 90 সালে যখন ডাকসু ডাকসু সহ সর্বদলের ছাত্রক্রের দিনে সাথে যখন ইয়া হয়েছে কি বলে আপনার ডব গণবুতন হচ্ছে ছাত্ররা কি গিয়ে বলছে আমার ইয়াদার আমার আমার উপদেষ্টা বানান আমার মন্ত্রী বানান আমান কি কে বলেছে আমাকে উপদেষ্টা বানান ডাকসুর খাইল কবির খুকন কি বলেছে আমাকে ডাকসুর বানান রাকসুর রিজবি আহমেদ কি এসে বলছে আমাকে উপদেষ্টা বানান বানাইলিত অযৌক্তিক হইতো না দাবি করতো দাবি করে নাই কেন কারণ এখানে সে ফরমাল লিডারশিপ ছিল আজকে বিশৃঙ্খল জন্য এই জন্য আজকে সমন্বয়করা এসে বলে যে আমাদের সবাই মন্ত্রী বানায় ফেলান আমি ইউনুস সাহেবকে আমি অবাক হইতাম না যে ইউনুস সাহেবের বীর জনই যদি ছাত্র সমন্বয়ক থেকে মন্ত্রী হইতো আমার আমি অবাক হইতাম না আসুন এইবার আসুন আপনার যে বক্তব্যটা হচ্ছে যে তাইলে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে ছাত্র রাজনীতিকে ফ্রেমের মধ্যে ফর্মাল যে আনুষ্ঠানিক পথ আছে মত আছে এইভাবে মাথা ফেলার জন্য মাথা কেটে ফেলার কোনো যুক্ত নেই সেটা নম্বর টু হচ্ছে নির্লজ্জ দলীয়করণ নির্লজ্জ দলীয় করণের জন্য যারা যারা দলীয় করণের সাথে যুক্ত এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে ভবিষ্যতে কেউ দলীয়করণের কাজটা করবেন না যে বলবেন যে পরিণতিটা এই হয় পরিণতিটা এই হয় আমার মনে হয় এইটা যদি সেট করতে পারেন সবাই মিলে আজকে কমিউনিস্ট পার্টি আছে বিএনপি আছে অন্যান্য রাজনৈতিক দল আছে সবাই মিলে যদি নির্লজ্জ দলীয়করণ যারা করেছেন রাষ্ট্রের জন্য অপকারী কাজ করেছেন আপনি যে দলগুলোর কথা বললেন সেই দলগুলোর মধ্যে নেতৃত্ব নির্বাচনের জন্যই তো গণতন্ত্রটা পরিপূর্ণভাবে চর্চিত হয় না তাহলে দলীয়করণ কীভাবে মুক্ত হবে না এটা আবার আমি আপনাকে এটা লম্বা আলোচনা যে দলের মধ্যে ডেমোক্রেসিটা কীভাবে প্র্যাকটিস হয় কিনা এটা লম্বা আলোচনা বিএনপি তে দরে আমি আপনি বলতেছি যে আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি বলা হয় যে কেউ চেয়ারম্যান ক্যান্ডিডেট হবেন হবেন না তো এই যে এইটা ডেমোক্রেসি তো সেই ক্ষেত্রে দড়ন এটা এটা একদম আমরা বড় আলোচনা মনে হয় আমি আপনি বলছি যে যে নির্লজ্জ দলীয় দলীয়করণটা বন্ধের জন্য দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা দলীয় করণের সাথে যুক্ত ছিলেন যেমন নির্বাচন কমিশন যেমন পুলিশের মধ্যে যারা যে প্রতিষ্ঠান মধ্যে যারা দলীয় জন্য কাজ করেছে এদেরকে হ্যাং করে দেয় না না আচ্ছা আমরা হয়তো এই আলোচনা আরও করতে পারবো আমরা করব আমি একটু শরীফ জামান শরীফ আপনার কাছে আসতে চাই শেষ কথা হিসেবে যে এই যে দলীয়করণের যে কলুষিত

উপরের জায়গা থেকে ওই যে বললাম যে রাজার যেমন পরিকল্পনা থাকতে হয় নাগরিকদেরও একটা সহযোগিতা থাকতে হয় কখনো কখনো চাপ থাকতে হয় আমাদের এখানে সেই সুযোগটা আমরা কখনো কাজে লাগাই না আবার কখনো কখনো সুযোগটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে ওই যে প্রবণতাগুলো আছে সুবিধা যে কারণে হয়তো বিস্ফোরণ হয় আপনি এত পরিবর্তনের পরেও দেখছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যদেরকে শিক্ষার্থীরা যখন দাঁড় করিয়ে শপথ করাচ্ছে ওই উপাচার্য বলতে পারছেন না যে তুমি ছাত্র হিসাবে এই কাজটি তোমার এক্তিয়ার বহির্ভূত এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এটা বলতে মানে দীর্ঘ সময় ধরে আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে রয়েছে সেটা একটা কারণ ভয়ের সংস্কৃতি যেমন আছে একই সাথে তারা হয়তো ভেবেছেন যে যেহেতু এখন ছাত্ররাই হচ্ছে সকল ক্ষমতার উৎস সুতরাং আমি এই ক্ষমতা প্রভাবশালীদের কাছ থেকে দূরে সরে যাব অথবা তারা আমার উপরে কোনো কারণে বিরক্ত হবে। অর্থাৎ পদের প্রতি তার অদম্য আমি পেয়েছি এটিকে যে কোনো ভাবেই হোক আমি আমার মেরুদণ্ডকে মানে যদি ক্ষমতাকে তোষণ করা ক্ষমতাকে তোষণ করা এবং পদটাকে ধরে রাখা ছাত্র রাজনীতি বন্ধন আবন্ধন বিষয়টি যেটি বলেছেন এর এই কাজটি প্রায় এই ধরনের যে সরকারগুলো যখন আসে তখন তারা সংস্কারের নামে কতগুলো ভাওতাবাজি নিয়ে আসে সমাজের মধ্যে এবং প্রথম টার্গেটটা করে হচ্ছে ছাত্র রাজনীতি কেন ছাত্র রাজনীতি করে এই কারণে যে আপনি দেখেন যে আঠারো বারো ষোলো বছর একটা সরকারের বিরুদ্ধে এত আন্দোলনের পরেও যখন ছাত্ররা মাঠে নামলো তখন সেই সরকারটি প্রত্যেকটা সরকার মনে করে জায়গাটা হচ্ছে ছাত্ররা সুতরাং ওদের শক্তিকে দুর্বল করে দিতে হবে আজ থেকে দেড় মাস আগে যে ছাত্ররা আপনাকে পাওয়ারে নিয়ে আসলো আজকে তাদের কি এত অপরাধ হয়ে গেল যে যেখানে ছাত্রলীগ চলে গেছে যাদের হাতে ক্যাম্পাস অবরুদ্ধ ছিল ডাকাত বাহিনী ছিল তারা নাই আপনি হঠাৎ করে এটি কেন বলছেন মানে ক্ষমতায় টিকে থাকার ক্ষমতায় টিকে থাকার জন্য এবং এখন যারা ক্ষমতায় আছেন তারাও ইনসিকিউর ফিল করছেন যে কখনো কখনো এই ছাত্ররা আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে সময় বলবে শরীফ ভাই মুহূর্তে এখনই এদের শক্তিটাকে ক্র্যাশ করে ফেলা ইতিহাস আসলে কাউকে ক্ষমা করে না ইতিহাস বারবার ফিরে আসে আমরা দেখতে চাই কি ঘটতে যাচ্ছে নিশ্চয়ই আপনারা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছেন এক্সেসের তরফ থেকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন